আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের গুপ্তিপাড়ায় প্রচণ্ড পুলিশি পাহারার মধ্যে জনসমক্ষে প্রচুর মানুষের সামনে দিয়ে জগন্নাথ দেবের খাবার লুট হয়ে গেল, চুরি হয়ে গেল জগন্নাথ দেবের খাবার। পুলিশি পাহারার মধ্যে অসংখ্য পুলিশের মধ্যে পুলিশের চোখের সামনে চুরি হয়ে গেল জগন্নাথ দেবের ভোগের খাবার। যোগ ব্যাপার বন্ধুরা, শুনতে অবাক লাগলো, এটা সত্যি ভারতবর্ষের মধ্যে একমাত্র গুপ্তিপাড়াতেই এই প্রথা প্রচলিত আছে। পুরী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বড় বড় রথযাত্রা উৎসব হয়, প্রচুর মানুষ যান, কিন্তু অনেকেই জানেন না গুপ্তিপাড়ার এটা একটা ঐতিহ্য। ভারতবর্ষের মধ্যে 285 বৎসর যাবৎ একমাত্র গুপ্তিপাড়ায় এই উৎসব পালিত হয়। এটা একটা সিরিজ অফ ঘটনা, ইনসিডেন্টের মধ্যে দিয়ে এই উৎসবটি পালিত হয়। আপনাদের সামনে তুলে ধরছি, স্কিপ করবেন না, খুব মজাদার অনুষ্ঠান। না জানতে পারলে, না শুনলে একটা দিক সম্পূর্ণ অন্ধকার থেকে যাবে আপনাদের কাছে, তাই শুনতে রাখুন। স্নান যাত্রায় যখন জগন্নাথ দেবের প্রচণ্ড জ্বর আসে, 120 ঘড়া জলে স্নান করার পর, তারপর মুখে স্বাদ বদলানোর জন্য জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যান, বলভদ্রদেব এবং সুভদ্রা মাতাকে নিয়ে। তো সেখানে যাওয়ার পর লক্ষ্মীদেবীকে বলে যান যাওয়ার সময় যে আমি মাসির বাড়ি যাচ্ছি, কালকেই ফিরে আসব। কিন্তু রথযাত্রা হয়ে গেলেও 4 দিন অতিবাহিত হয়ে যায়, জগন্নাথ দেব ফেরেন না। মা লক্ষ্মীদেবী প্রচণ্ড চিন্তায় পড়ে যান। তিনি তখন বিভিন্ন দেবতা বিভিন্ন জনের কাছে পরামর্শ নেন যে জগন্নাথ দেবের কি হলো, তিনি কালকে আসবো বলে চলে গেলেন, এখনো ফিরছেন না। উনি ভাবলেন হয়তো কোথাও পরকিয়া করছেন, তাই প্রচণ্ড চিন্তার মধ্যে দেবতাদের পরামর্শে উনি মন্ত্রপুত করে সাদা সর্ষে ছিটিয়ে আসলেন জগন্নাথ দেবের মাসির বাড়ির দরজায়, যাতে কেউ ঝাড়ফুঁক বা টুকটাক করে থাকলে বা পরকিয়া বা এই ধরনের কোনো বিষয় হয়ে থাকলে যাতে জগন্নাথ দেব সেই প্রভাবমুক্ত হয়ে আবার মা লক্ষ্মী দেবীর কাছে ফিরে আসে। সেটা আমাদের চ্যানেলে দেখিয়েছি, এর আগে ভিডিওটা দেখে নেবেন, সর্ষে পড়া ভিডিও। কিন্তু তা সত্ত্বেও যখন কাজ হয় না, তখন মা লক্ষ্মী দেবী ভালো করে খোঁজ নেওয়ান যে কি কারণ জগন্নাথ দেব 8 দিন হয়ে গেল এখনো আসছেন না। তখন উনি খবর পান যে জগন্নাথ দেব খুব ভালো মন্দ খাচ্ছেন, খুব ভালো ভালো খাবার আয়োজন রয়েছে মাসির বাড়িতে, সেই জন্য নিজের বাড়ির কথা ভুলে গেছেন। তাই এটা প্রভুরই একটা লীলা। দেখুন, এখানকার ঘোষ সম্প্রদায়ের মানুষ যারা এই 285 বৎসর যাবৎ এই অনুষ্ঠানটি করে আসছেন প্রতীকীভাবে। যাই হোক, তখন বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র প্রভুর দুই অনুচর, মা লক্ষ্মী দেবী তাদেরকে বললেন যে প্রভু তো ফিরছেন না, তোমরা তো খবর নিয়ে এলে যে ভালো মন্দ খাচ্ছেন, তাহলে এক কাজ করো, মাসির বাড়িতে যে সমস্ত খাবার আছে জগন্নাথ দেবের জন্য সেই সমস্ত খাবার, অর্থাৎ যে ভাণ্ডারে রাখা আছে, অর্থাৎ তাকে ভাণ্ডারা বলা হয়, সেই ভাণ্ডার লুট করে নাও। আর সেই নির্দেশ মতো বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র তার গোয়ালা অর্থাৎ লেডেল বাহিনী নিয়ে গোয়ালাদের নিয়ে ঝাঁপতে পড়লেন মাসির যেখানে জগন্নাথ দেবের খাবার আছে সেই ভাণ্ডারা, এবং সেই ভাণ্ডারা লুট করলেন। ভাণ্ডারা লুট হয়ে যাওয়ার পর জগন্নাথ দেব আর খাবার পেলেন না। পরের দিন বাধ্য হয়ে দই চিড়ে খেয়ে উল্টো রথে আবার লক্ষ্মী দেবীর কাছে ফিরে এলেন। এটাই হচ্ছে মূল ঘটনা। আর গুপ্তিপাড়ায় একমাত্র ভারতবর্ষের মধ্যে গুপ্তিপাড়াতেই এই উৎসবটি 285 বৎসর যাবৎ পালিত হয়ে আসছে, এবং সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র চলে এসছে এইবার গুপ্তিপাড়ায়, সেই প্রতীকী ভাণ্ডারা লুট অর্থাৎ ভাণ্ডার লুট অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানকার গোয়ালা সম্প্রদায়ের সমস্ত মানুষ, 3টে গেট আছে মাসির বাড়ির যে ভাণ্ডারা, সেখানে 3টে গেট আছে, 3টে গেটেই উপস্থিত রয়েছে। সবাই দেখুন কিভাবে দরজা ভাঙার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এইবার বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র চলে এলেন পালকি করে, এবার তারা নির্দেশ দেবেন আর ভাণ্ডারা লুট হবে।
ফ্রিডম চ্যানেলের পর্দায়, চোখ রাখুন, স্কিপ করবেন না। খুব মজার বিষয়, দেখতে খুব ভালো লাগবে কিভাবে লুট হচ্ছে, কিভাবে পড়ে যাচ্ছে, কিভাবে আনছে, কিভাবে প্রত্যেকে ভোগ ছিনিয়ে আনছে, দেখুন। দেখুন দরজায় প্রচন্ড হারে চাপ দেওয়া হচ্ছে, কি নৃত্য করছে প্রত্যেকে, কে আগে ঢুকতে পারে। এবার দরজা ভেঙে ফেলার উপক্রম চলছে। এইভাবে তিনটে দরজাটাই কিন্তু এইভাবে, এই যো দরজা খুলে গেল, দরজা ভেঙে গেল, দেখুন একের পর এক কিভাবে প্রবেশ করছে, কিভাবে একে অপরকে ঠেলে প্রবেশ করছে, কে কত তাড়াতাড়ি ভেতরে যেতে পারে এবং ভেতর থেকে জগন্নাথ দেবের ভান্ডারা অর্থাৎ প্রসাদ লুট করে আনতে পারে, খাবার লুট করে আনতে পারে। এই দেখুন একে একে মালসা করে খাবার নিয়ে বেরোচ্ছে, লুট করে কে কটা মালসা নিতে পারে, বিশাল লড়াই নিজেদের মধ্যে একটা, দেখুন একের পর এক মালসা নিয়ে যে যেরাম পাচ্ছে বেরোচ্ছে। খুব মজার বিষয়, এই দেখুন পড়ে যাচ্ছে অনেকে, পড়ে যাচ্ছে, মালসা ভেঙে যাচ্ছে, আবার উঠে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। পুরো পিছলে পড়ে যাচ্ছে, আবার ওঠার চেষ্টা করছে, দেখুন দেখুন দেখুন, খুব মজা হচ্ছে সত্যি। এগুলো চোখের সামনে না দেখলে খুব মানে অনুভব করা যায় না, কিন্তু যাই হোক আমরা ডিটেলসটা দেখাচ্ছি। ফ্রিডম চ্যানেল মানেই বাংলার লোক সংস্কৃতি, আমরা বাংলার ভিতরের প্রতি আনন্দকে আপনাদের চোখের সামনে ডিটেলস শুট করে নিয়ে আসি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন না, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের ক্ষেত্রে বলছি, আর যারা করে ফেলেছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অসুস্থ ব্যক্তি যারা আছেন বা যারা এই সমস্ত অনুষ্ঠানে আসতে পারেন না তাদের কাছে এগুলো বেশি বেশি করে শেয়ার করুন। যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের কাছে, আপনাদের বাবা মা কাকা কাকিমা জেঠিমা দাদু দিদা তাদের কাছে শেয়ার করুন। দেখুন কীভাবে বিজলে পড়ে গেল, খুব মজা, দেখুন ওখান থেকে আবার জগন্নাথ দেবের প্রসাদ তুলছে। যাই হোক তাদের খুব ভালো লাগবে, আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন, তাদের খুব মজা লাগবে, ভালো লাগবে, এই ধরনের অনুষ্ঠান অনেকেই দেখতে পান না। এই দেখুন এই কাকা সত্যি হিম্যান, এই চেহারায় কিভাবে দেখুন কতগুলো মালসা নিয়ে এসছে, দেখার মতো দেখার মতো, সত্যি সামলাতে পারছে না, আবার গুচি দেওয়া হচ্ছে, গুচি দেওয়া চলে ভাবছে বুঝি কেউ নিয়ে নিচ্ছে, দিয়ে বলছে না, রিয়াকশন করছিলেন। যাই হোক খুব কষ্ট করে এনেছেন, কতগুলো কতগুলো মালসা, এটাই মজা, এটাই মানুষে মানুষে একতা, একসঙ্গে কত মানুষ মিলে উৎসব, এটাই মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ বাড়ায়। বাবলু দাও খুব মজা পেয়েছে, এবার আমরা জগন্নাথ দেবকে দেখাবো। জগন্নাথ দেবের সামনে এটা হচ্ছে মূর্তি, এটা হচ্ছে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্রের পালকি, সেটাও দেখানোর চেষ্টা করব জুম করে। প্রচুর মানুষ প্রণাম করছে, এই যে মহারাজ বৃন্দাবন চন্দ্র মঠের হরিনাম চলছে, Thank you.
মাঝে মাঝে ক্যামেরা কেঁপে যাচ্ছে, কিছু মনে করবেন না, এত ভিড় এত চাপ, মানে শ্যুট করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, অনেক সময় অনেকে মাথা চলে আসছে, প্রচণ্ড ভিড়ের মধ্যে শ্যুট করতে হচ্ছে আমাদের। অনেক ইউটিউবার রয়েছে, তার সঙ্গে আমরাও রয়েছি, প্রচুর মানুষ, তাই ত্রুটি আমাদের যে একটুখানি ত্রুটি হচ্ছে একটুখানি মার্জনা করবেন। কৃষ্ণচন্দ্র বৃন্দাবন চন্দ্র দুজনকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। একটু ত্রুটি আমাদের হচ্ছে, কাঁপছে মাঝে মাঝে ক্যামেরা, মাঝে মাঝে অনেকের পিঠ চলে আসছে, মাথা চলে আসছে, অত অ্যাকিউরেটভাবে নিয়ে যে মানে নিতে পারিনি আমরা, এত সমস্যা হচ্ছে। জয় জগন্নাথ! এবার ভেতরটা পরিষ্কার করা হচ্ছে, জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাতা দর্শন করে নিন, আমরা জুম করে দেখাচ্ছি। জয় জগন্নাথ, জয় বলভদ্র দেব, জয় সুভদ্রা মাতার জয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বেশি করে সিনিয়র সিটিজেন এবং যারা অসুস্থ মানুষ আছেন বা যারা দেখতে আসতে পারেন না এই ধরনের অনুষ্ঠান, তাদের কাছে ভিডিওগুলি শেয়ার করুন, খুব ভালো লাগবে, আমাদেরও পথ চলার ক্ষেত্রে আমরা একটু উৎসাহ পাবো। জয় জগন্নাথ।